আমরা যারা স্বতন্ত্র এমপি আছি তারাই কিন্তু আলোচনা করতে পারবো, সরকারি দলের সংসদ সদস্যরা কিন্তু সরকারের বিপক্ষে কথা বলতে পারবে না, তাদের যে দায়িত্ব সেটা তাদের পালন করতে হবে, না হলে ভবিষ্যতে যত বড় নেতাই হোক সে পরাজিত হবে যদি জনগণের পাশে না থাকে। অধিবেশনে আজকে আসছি, আজকে থেকে আমাদের কর্মকাণ্ড শুরু হবে সংসদের। ইনশাল্লাহ জনগণের যে দাবি, যে আকাঙ্ক্ষা, যে আশা, যে চিন সব ভালোবাসা, স্বপ্ন নিয়ে আমাদের ভোট দিতে, সেই কথাই জনগণের কথা সংসদে তুলে ধরব এবং সরকারের যেটা ভালো কাজ সেটার অবশ্যই আমরা সুনাম করব এবং সরকার যদি কোনো অন্যায় হয়ে থাকে সেটা সমালোচনা আমরা গঠনমূলকভাবে সচেতন। আসলে আমরা সকল দায়িত্ব কিন্তু দিয়ে দেই নেই, সকল কিছু আমরা শুধু মহিলা এমপিদেরটা, যেহেতু আমাদের ভিতরে আমরা তো কোনো একসাথে না, 62 জনই আলাদা, তাই আমরা মহিলা সংসদ সদস্যটা দিয়েছি। সরকারের আমি তো একটু আগেই বললাম যে সরকারের গঠনমূলক সমালোচনা করব আমরা, এবং আমরা যারা স্বতন্ত্র এমপি আছি তারাই কিন্তু আলোচনা করতে পারবো, সরকারি দলের সংসদ সদস্যরা কিন্তু সরকারের বিপক্ষে কথা বলতে পারবে না, সংসদে কথা বলার নিয়ম নাই। সেখানে আমরা স্বতন্ত্র এমপি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বলে দিয়েছেন যে তোমরা এমন একটা জায়গায় আছো যে তোমরা সরকারেরও বিপক্ষে কথা বলতে পারবে, এটা স্বতন্ত্র এমপিদের একটা সুযোগ আর কি, তো আমরা সেই সুযোগ কাজে লাগাবো। আমরা আসলে এইটা তো আমাদের 62টা সংসদ সদস্য যারা স্বতন্ত্র, তারা নির্বাচিত হওয়াটাই কিন্তু একটা মেসেজ যে ভোট পেলে জনগণের পাশে থাকতে হবে, যারা ভোট দেয় তাদের পাশে থাকতে হবে, তাদের কাছে থাকতে হবে, তাদের স্বপ্ন, যে স্বপ্ন নিয়ে তারা, যে আশার ভরসা নিয়ে তারা ভোট দিতে, সেটা পূরণ করতে হবে। এটা কিন্তু আমরা এবার স্বতন্ত্র 62 জন এটা নির্বাচিত হওয়ার পরে কিন্তু এই মেসেজটা সারা বাংলাদেশে পৌঁছে গেছে যে সংসদ সদস্যদের দায়িত্ব, তাদের যে দায়িত্ব সেটা তাদের পালন করতে হবে, না হলে ভবিষ্যতে যত বড় নেতাই হোক তার সে পরাজিত হবে যদি জনগণের পাশে না থাকে।